কমলাপুর রেল স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার হলেও দেখা দিয়েছে সূচি বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, আমরা যে বিষয়টি দেখছি যে ট্রেনের এই সূচি বিপর্যয়ে যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে, আসলে রেল কর্তৃপক্ষ কি বলছে, কতক্ষণ নাগাদ এই ভোগান্তি দূর হতে পারে? শরীফ, রেলওয়ে কর্তৃপক্ষ আসলে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত বলতে পারছে না যে ঠিক কতক্ষণের মধ্যে, আজকে দিনের মধ্যে এটি ঠিক হবে কিনা। তবে এটি নিশ্চয়তা দিচ্ছে যে আগামীকাল থেকে ট্রেনের যে সূচিগুলো আছে সেটি হয়তো বা স্বাভাবিক হবে। তবে তাদের বক্তব্য শুনে আমাদেরকে, আমরা যতটুকু আসলে খোলাসা করতে পেরেছি সেটি হচ্ছে যে আজকের মধ্যে এই যে সূচি বিপর্যয়ের যে বিষয়টি সেটি আসলে সমস্যার সমাধান আসলে হচ্ছে না। আমি আপনাকে আসলে যাত্রীদের ভোগান্তিতে যাবার আগে আমি একটু আপনাকে একটি তালিকা দেখাতে চাই যে সকাল থেকে যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ধূমকেতু এক্সপ্রেস যেটি 6টার সময় ছাড়ার কথা ছিল কমলাপুর রেল স্টেশন থেকে, এখন এটিকে সম্ভাব্য একটু সময় দেওয়া হয়েছে 1:20। এমনভাবে 6:30, 7:00, 8:00, এখন পর্যন্ত 10টি ট্রেন সেটি স্টেশন ছাড়ার অপেক্ষা আছে। যে ট্রেনগুলো কোনোটি 4 ঘন্টা, কোনোটি 5 ঘন্টা, কোনোটি 7-8 ঘন্টা পর্যন্ত যে শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয়টি আসলে চলছে, যে কারণে এখানকার রেলওয়ের যারা ট্রেনে ভ্রমণ করতে চেয়েছিলেন তাদের দুর্ভোগ আসলে চরমে পৌঁছেছে। তার কারণ হচ্ছে যে তারা যে নির্ধারিত যে সময়ের মধ্যে স্টেশনে এসেছিলেন তারপরে আসলে ট্রেনটি ছাড়তে পারছে না, এবং রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তাদেরকে সুনির্দিষ্ট করে কোনো সময় আসলে দিতে পারছে না তারা যে কতক্ষণের মধ্যে এই ট্রেনগুলো এই স্টেশন ছেড়ে ছাড়তে পারবে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বারবার করে যেটি আসলে বলা হচ্ছে যে তাদের যে অটোমেটিক যে সিগন্যাল যে সিস্টেমটি, সেই সিস্টেমটি আসলে এই ট্রেন দুর্ঘটনার কারণে যেটি লাইনচ্যুত হয়েছিল তার কারণে আসলে নষ্ট হয়ে গেছে, সেই অটোমেটিক ট্রেন সিগন্যাল চালু করতে আরও বেশ খানিকটা সময় লাগছে। এই সময়ের কারণেই মূলত এই ট্রেনের যে শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয়টি আসলে হচ্ছে। তবে আজকে সারাদিনই কম বেশি এই শিডিউল বিপর্যয় থাকবে এমন একটি আভাস রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তারা যাত্রীদেরকে বলে দিচ্ছেন যে যাদের খুব প্রয়োজনে যেতে হবে তারা যেন সড়ক পথে বা অন্যান্য মাধ্যমে ট্রেনের জন্য অপেক্ষা না করে যেন আসলে তারা তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য বের হন। তবে আমরা সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, সাধারণ যাত্রীরা যেটি আসলে বলছেন যে তারা এই যে দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু আসলে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি ফেরত দিয়ে টাকা চায়, টাকা ফেরত চায়, সেটি কি দিচ্ছে কিনা রেল কর্তৃপক্ষ? দেখুন, সেরকম একটি সেবা আসলে চালু করার চেষ্টা রেলওয়ে কর্তৃপক্ষ করছে। আমরা কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, ম্যানেজার বলছেন যে হচ্ছে কেউ যদি টিকিটের সময়টি আসলে পরিবর্তন করতে চান সেটি আসলে তারা বিবেচনা করছেন, কারণ প্রত্যেকে যেহেতু অনলাইনে টিকিট কেটেছেন। এবং এই অনলাইনে টিকিট কাটার বিষয়ে আপনাকে আরেকটি বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে অনেকে অভিযোগ করছিলেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন, অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, সেক্ষেত্রে তাদের মোবাইল নম্বর, মোবাইলের ডাটাগুলো রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আছে। তো যেহেতু এই ট্রেন ছাড়তে সময় লাগছে এবং এই শিডিউল বিপর্যয় হচ্ছে, তাদেরকে কোনো ধরনের কোনো মেসেজ আগে থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দেয়নি, যদি দিত তাহলে এত মানুষ রেলওয়ে স্টেশনে এসে ভিড় করতেন না, এত মানুষের দুর্ভোগ হতেন না। অর্থাৎ এই রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুর্ভোগ আসলে অনেক গুণ বেড়ে গেছে এমনটি অভিযোগ এখানকার যারা যাত্রী আছেন তারা করছেন, এবং তারা বলছেন যে কেন আসলে তাদের এই ধরনের দুর্ভোগের মধ্যে পড়তে হবে, তাদেরকে কেন আগে থেকে জানিয়ে দেওয়া হলো না। আপনাকে সবশেষে একটি বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এখন এই যে 10টি ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত ছাড়তে পারেনি, এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস যেটি রাজশাহীগামী যে ট্রেনটি, এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে স্টেশন ছেড়ে যাবে। এর পরে একটি ট্রেন ছাড়তে অন্যান্য সময় দেখা যায় যে 10 মিনিটের মধ্যে সময় লাগে ট্রেনটি স্টেশনে আসে, এরপরে সেই স্টেশন ট্রেনটি পরিষ্কার করা এবং যাত্রীদের ওঠা নামা সব মিলিয়ে 10-15 মিনিটের মধ্যে একটি ট্রেন ছেড়ে যেতে পারে। কিন্তু যেহেতু অটোমেটিক যে সিগন্যালটি, সেই সিগন্যালটা যেহেতু কাজ করছে না, সেক্ষেত্রে একটি ট্রেন
প্ল্যাটফর্মে থাকা অবস্থায়ও দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে সেই ট্রেনটি এই স্টেশনটি ত্যাগ করে যাওয়ার জন্য, যে কারণে এত বড় শিডিউল বিপর্যয়টি হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে এটি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ শুধুমাত্র দুঃখ প্রকাশ করে তাদের যে দায় সেই দায়টি আসলে তারা সারছেন এবং তারা বলছেন যে যাত্রীদের কাছে তারা দুঃখ প্রকাশ করছেন, কিন্তু এত বড় একটা বিপর্যয় হলো, সেই বিপর্যয় কেন হলো, কাদের গাফিলতির কারণে হলো এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে এই বিষয়ে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট করে তারা কোনো ব্যবস্থা নেয়নি সেটাই আসলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে কমলাপুর রেল স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রভাবে সূচি বিপর্যয় হয়েছে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, সেই খবর কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।